প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ঢাকসু ভিপি সাবেক ভিপি নূর, তার নেতা কিছু নেতাকর্মী বা ডিবি পুলিশ তুলে নেওয়ার অভিযোগে চলছে জোরালো বিক্ষোভ সমাবেশ। এবং তারা এই মুহূর্তে ঢাকা শাহবাগ চত্বর থেকে শুরু করেছে এবং যাবে হচ্ছে প্রেস ক্লাবে, এবং সেখানে তাদের কর্মসূচি এবং আন্দোলন চালিয়ে যাবে তারা। এবং দেখতে পাচ্ছেন যে এখানে বিক্ষুব্ধ জনতা এবং বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের চারজন নেতাকর্মীকে ডিবি পুলিশ পরিচয় তুলে নিয়ে যাওয়ার অভিযোগ তুলেছে, এবং এই ভিত্তিতে মামলার মাধ্যমে হয়রানির প্রতিবাদে ছাত্র জনতা ও বিক্ষোভ সমাবেশ শাহবাগ চত্বর থেকে শুরু করেছে ছাত্র অধিকার পরিষদ। এবং এই মুহূর্তে আমরা অবস্থান করতেছি সিটি ক্যাম্পাসের সামনে, এবং আমরা এখান থেকে যাচ্ছি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, এবং সুপ্রিম কোর্টের সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে তাদের বিক্ষোভ মিছিল। এবং আপনারা যে যেখান থেকে দেখতেছেন তারা দ্রুত সময় এবং শেয়ার করুন, এবং দেখতে পাচ্ছেন এখানে তাদের সমাবেশে একটি দেখতে পাচ্ছেন তাদের তারা আসছে দেখতে পাচ্ছেন আপনারা, আমরা সরাসরি লাইভ দেখানোর চেষ্টা করতেছি। আমরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই মুহূর্তে তাদের জনবিক্ষোভের সমাবেশের সরাসরি এখন রাজপথ উত্তাল তারা চলছে, এবং তাদের কিছু কর্মসূচি এবং দিবেন। এবং এই মুহূর্তে আমরা সুপ্রিম কোর্টের পাশ দিয়ে যাচ্ছি, এবং তাদের সমাবেশ এবং বিক্ষোভ চলছে, এবং খুবই জোরালো স্বরে তাদের শোডাউন চলতেছে, এবং তাদের স্লোগান হচ্ছে যে একাধিক কর্মী এবং মামলা এবং শিকার হয়েছে, এবং সেই স্লোগান তাদের স্লোগান তুলছেন তারা। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে পুলিশ অবস্থান করতেছে। দেখতে পাচ্ছেন তাদের আপনারা শেয়ার করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন আমাদের নিউজটি, সর্বশেষ আপডেট নিয়ে আমরা উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। এবং শাহবাগ চত্বরে একাধিক নেতাকর্মীরা বক্তব্য রাখেন, এবং তাদের যেই ক্ষোভ এবং বিক্ষোভ তারা সেই তাদের দাবি এবং সেই সকল বিষয় নিয়ে তারা তাদের বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। এবং এখানে উপস্থিত আছেন যারা অভিযোগ তুলেছেন যে ডিবি পুলিশ পরিচয়ে যে তুলে নেওয়ার অভিযোগে যাদের যে ছাত্রদের বা যে ঢাকসু ভিপি নূরের তার অঙ্গসঙ্গ নেতাকর্মী তুলে তাদের পরিবার উপস্থিত আছেন এখানে, আপনারা দেখতে পাচ্ছেন সামনের কাতারে। এবং আপনারা কি আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন এই কমেন্টে একটু জানাবেন, আপনাদের আমার কথাগুলো শোনা যাচ্ছে কি না সেগুলো আপনারা কমেন্ট করে জানালে খুশি হব, এবং শেয়ার করুন। আপনারা দেখতে পাচ্ছেন
আমরা সরাসরি লাইভ দেখানোর চেষ্টা করতেছি। আমরা কি ভাই সমস্যা কি আপনার সমস্যা সমস্যা আপনার সমস্যা আছে এরকম এরকম করলে তো কোনো হবে না রিকশা নিয়ে হবে না রিকশা আপনি আসবেন না আসবেন না আপনি দিশা করতেছেন না আপনি দিশা করছেন দিশা করে বুঝেন না আমরা তো আমরা বুঝতেছি আরে ভাই ভাই আপনি আমার সাথে কথা বলেন আমার সাথে কথা বলেন দেখতে পাচ্ছেন যে তারা ই করতেছেন তাদের বিক্ষোভ সমাবেশ চলছে এই মুহূর্তে। এবং আপনারা ধৈর্য সহকারে দেখুন আপনারা ধৈর্য থেকে স্লোগান শুনতে থাকুন আমরা দেখাচ্ছি লাইভে। দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে আমরা আবার সংযোগ হয়েছি আপনাদের সাথে এবং আপনারা স্লোগানটি দেখতেছেন এখন সুপ্রিম কোর্ট এলাকা পার হয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমরা সংযোগ হয়েছি দেখতে পাচ্ছেন আপনারা দেখতে খালি বেরিয়ে যাও বেরিয়ে যাও দেখতে পাচ্ছেন যে হাজারো জনতা Thank you.
দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে নেতাকর্মীরা এবং ঢাকসু বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা তারা তাদের মিছিল নিয়ে আছে পল্টনে পল্টন এবং তাদের একটাই স্লোগান হচ্ছে তাদের পেস্তুন বেনা দেখতে পাচ্ছেন আপনারা আপনারা দেখতে পাচ্ছেন যে তারা বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে এবং তার জন্য তাদের প্রোগ্রামটি বা তাদের বিক্ষোভ সমাবেশ একটু সময় অপেক্ষা করে বৃষ্টির কারণে পিছিয়ে পড়ে এবং সে তাদের আপনারা লাইভ এবং আমরা সরাসরি সংযুক্ত হয়েছি আপনারা কথাগুলো কি স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন স্পষ্ট কথা শোনা যাচ্ছে কিনা আমাদেরকে একটু জানাবেন আসলে ঢাকসুর ভিপি নূর তিনি এখানে আচ্ছা আমরা আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম যে ঢাকসুর ভিপি নূর এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত হননি কেন তিনি শারীরিকভাবেই অসুস্থ দীর্ঘদিন ধরে আপনারা জানেন কয়েকদিন আগে গত 21 সেপ্টেম্বর 19 আমরা হামলার শিকার হই তো তারপর থেকে উনি শারীরিকভাবে অসুস্থ থাকার পরও টানা প্রোগ্রাম তিনি অংশগ্রহণ করেছেন তো গত পরশু থেকে উনি শারীরিকভাবে প্রচণ্ড অসুস্থ তারপরেও গতকাল লাইভে উনি সেটা পরিষ্কার করেছেন আর আজকের প্রোগ্রামে উনি উপস্থিত হতে পারেন এই কারণেই আশা আমাদের পরবর্তী প্রোগ্রামে অবশ্যই তিনি উপস্থিত হবেন আমরা স্বাস্থ্য অধিকার পরিষদ যে তাদের কিছু নেতাকর্মীর সাথে কথা বললাম এই মুহূর্তে আমাদের বর্তমান ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খান যুগ্ম আহ্বায়ক তারেক রহমান
আমাদের যুব অধিকার পরিষদের আহ্বায়ক আতাউল্লাহ, সদস্য সচিব ফরিদুল ইসলাম, ফরিদুল হক সহ আমাদের কেন্দ্রীয় সব নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। এবং আমাদের গতকাল যে চারজন নেতৃবৃন্দ গ্রেপ্তার হয়েছে, গুম হয়েছে, তাদের মুক্তির জন্য আমাদের আজকে এই প্রতিবাদী কর্মসূচি। আমরা আমাদের আন্দোলন সংগ্রামের মাধ্যমেই আমরা আমাদের সহযোদ্ধাদেরকে ফিরিয়ে আনব ইনশাআল্লাহ। ধন্যবাদ। দেখতে পাচ্ছেন যে তাদের এখন পল্টনে অবস্থান করতেছে এবং মিছিলটি চলে যাচ্ছে জিরো পয়েন্টের দিকে। এবং এখানে অবস্থান করতেছে ঢাকসু ভিপি নুরুল হক, নুরুল ছাত্র অঙ্গ সংগঠন এবং কেন্দ্রীয় নেতাকর্মীগণ। এবং এখানে পরিবারের ধরে রাখেন, কিন্তু ধরে রাখে এই মুহূর্তে আমরা সরাসরি সংযুক্ত এবং হয়েছি পল্টনে অবস্থান হচ্ছে এই মুহূর্তে। এবং তারা দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে যান, দেখতে পাচ্ছেন তারা যান সামনে, যানজটের কারণে তারা ধীরগতিতে যাচ্ছেন এগিয়ে। দেখতে পাচ্ছেন তারা যানজটের কারণে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ধীরগতিতে হচ্ছেন এবং জিরো পয়েন্টে যাচ্ছেন তারা, বাইতুল মোকাররমের পাশে যে জিরো পয়েন্ট। সেই জায়গা থেকে আমরা একটা কথা বলতে চাই, আমাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ চলবে, যে হামলা মামলা চলছে তার বিরুদ্ধে কথা চলবে। এবং একটা কথা স্পষ্ট করতে চাই যে আপনারা পিছু হটবেন, আমরা পিছু হটব না। আমরা সংখ্যায় কত সেটা কোনো ব্যাপার নয়, আমরা মানসিকভাবে শক্তিশালী, আমরা অন্যায়ের বিরুদ্ধে, আমরা ধর্ষণের বিরুদ্ধে। গুম খুন হত্যা দীর্ঘদিন ধরে চলছে, সেই হত্যার বিরুদ্ধে আমরা বলতে যাচ্ছি আমাদের এই আন্দোলন এই গুম খুনের রাজনীতি ভেঙে দিবে এই প্রশাসন। একটি কথা বলে আমরা জানান দিতে চাই যে যে খেলায় মেতেছে শেখ হাসিনার সরকার, আওয়ামী লীগ সরকার, সেই খেলা আমরা খেলতে দেব না। এই দেশে মুক্তিযুদ্ধের দেশ,
ভাষা আন্দোলনের দেশ। এই দেশ কখনো সরকারের দেশ হতে পারে না। যারাই যখন সরকারি করেছে, আমরা এদেশের মানুষ ছাত্র যুব জনতা দৃঢ় প্রতিবাদ গড়ে তুলে সেই সরকারকে ভেঙে দিয়েছে সময়ে সময়ে। দেখতে পাচ্ছেন যে তারা তারা এখন তাদের কেন্দ্র নেতারা বক্তব্য দিলেন এই মুহূর্তে। তাদের অভিযোগ, তাদের নেতা কর্মীদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এরকম ভাই কোনো নেতা ভাই মুখের ভাষা থাকে না, কোনো নেতাদের এরকম ভাষা থাকে না, মুখের ভাষা এরকম কোনো নেতাদের এরকম মুখের ভাষা থাকে না। নামো নিচে 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 নামো নিচে
এখন তারা অবস্থান করতেছে পল্টনে। দেখতে পাচ্ছেন আপনারা তাদের প্রোগ্রাম চলছে।
দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা নয়াপল্টনে অবস্থান করতেছি। ভালো থাকবেন সবাই এবং সংযুক্ত থাকার জন্য ধন্যবাদ।